আজকে এই ভিডিওটা আমি মনে খুব দুঃখ নিয়ে করছি একদম সত্যি কথা বলছি এবং আমি জিদ্দার কাছে অনুরোধ করবো যে এই স্বার্থপর মানুষজনদের মাঝে বা স্বার্থপর ইন্ডাস্ট্রিতে নিজেও স্বার্থপর হওয়াটা খুব দরকার কারণ যাদের জন্য ভাবছো যাদের জন্য করছো তারা আলটিমেটলি দিনের শেষে কতটা দাম দেবে বা কতটা বাসায় থাকবে কারণ সবাই নিচে স্বার্থ বোঝে সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে গিরগিটির মতো রঙ বদলাতে হবে অন্তপক্ষে গিরগিটিও এত তাড়াতাড়ি সম্ভবত রঙ বদলে যতটা তাড়াতাড়ি মানুষ এখন রঙ বদলাতে পারে বেসিক্যালি বাঙালিরা এই কথা নেই সত্যি কথা বলছি দেখো জিদ্দা কত বড় সুপারস্টার এটা আমি আগেও বলেছি আর আমি আলাদা করে বলতে চাই না কিন্তু একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আজকে একটা মানুষ আজ থেকে প্রায় এক দেড় বছর আগে একটা সিনেমা রিজেক্ট করেছে বলে গোটা কমিউনিটি আজকে জেগে উঠেছে একটা মানুষ নিয়ে যার মনে হয় নিজে চলে এটা নিয়ে কথা বলা যাবে না কারণ জানে জিদ্দাকে নিয়ে কথা বললে কি পরিমাণ ভিউজ হবে তো এটা নিয়ে যত যাই হোক সবাই আলোচনা করবে কাউকে আপনি দমিয়ে রাখতে পারবেন না কিন্তু আজকে যদি পরমব্রত আবির বা আরও অন্য কেউ যদি কোনো সিনেমা রিজেক্ট করতো আজকে কেউ আলোচনা করতো না কারণ কারো কিছু যায় আসে না এটাই প্রমাণ করে কে দিনের শেষে সুপারস্টার এর থেকে বেশি আমি আর কিছু বলতে যাই না বাকিটা আপনারা সবাই জানেন এবার একটা জিনিস দেখে আমার এত খারাপ লাগছে জিদ্দার আমি জানি না জিদ্দার সাথেই কেন এই জিনিসটা হয় জিদ্দার অপরাধটা কী জিদার অপরাধটা হয়তো কমার্শিয়াল সিনেমা করা এবং আমার মনে হয় অপরাধটা থেকে জিদ্দার এবার বেরিয়ে যাওয়া উচিত কী দরকার ভাই বছরে একটা বড় সিনেমা সিনেমা হলে দেখতে যাওয়ার সারা বছর সিরিয়াল গিলছি সিনেমা হলে গিয়ে আড়াইশো তিনশো টাকা খরচ করে সেই ঘরোয়া ফ্যামিলি ড্রামা দেখছি তাই চলুক সেটাই চলুক কী দরকার বছরে বই একজনের বড় বড় কমার্শিয়াল সিনেমা করার বাংলার বুকে প্রথম রোবট নিয়ে সিনেমা করার কি দরকার কারণ দিনের শেষে কেউ তো সেটার দাম দেবে না আজকে একটা লিস্ট বেরিয়েছে আমি দেখলাম ভাসুতী ঘোষের তরফ থেকে যেখানে মাল্টিপ্লেক্স কালেকশানের লিস্ট দেওয়া হয়েছে দু হাজার তেইশ চব্বিশ মিলিয়ে এবং সেখানে টপ টেনের মধ্যে টপ টেন নয় সরি টপ এইটের মধ্যে বুমেরাঙের মাল্টিপ্লেক্স কালেকশান মানে অনেকটাই পিছিয়ে রয়েছে মানে সেখানে তার আগে রয়েছে নহন নয়ন রহস্য তার আগে রয়েছে অতি উত্তম তার আগে রয়েছে বাবলি শাস্ত্রী পর্যন্ত তার আগে রয়েছে যে কারণে দেখতে পাচ্ছি কিছু মানুষজনকে সেটা নিয়ে প্রচুর আনন্দ করতে যারা এককালে এই সমস্ত ঘটনা দেখলে খুব দুঃখ পেত তারা এখন আনন্দে হা হা করে হাসছে কারণ ফ্যান্সদের ওপর রাগ আর সেই ফ্যান্সদের রাগ নিতে হবে হচ্ছে সুপারস্টারকে আমি জানি না মানে ফ্যান্সদের ওপর রাগ থেকে এটা সুপারস্টারকে কীভাবে মানুষ ছোটো করতে পারে আমি জানি না সেটা কী ধরনের মেন্টালিটি আমি জানি না যাই হোক সেটা কাউকে রিপ্লাই দেওয়া হয়ে যাবে আমি কাউকে রিপ্লাই দিতে চাই না মিজেস সেখানে আমার কিছু বক্তব্য বলতে চাই তো এই যে আজকে এই সিনেমাগুলোর কালেকশন এত সামনে এগিয়ে গেছে এবং সেখানে মাল্টিপ্লেক্স কালেকশনে বুমেরাং লিস্টের মধ্যে যেহেতু নেই সেটা নিয়ে অনেকেই হাসাহাসি করছে অনেকেই খিললি মজা করছে যে চলো ভাই জিদ্দা ফ্লপ হয়ে গেছে জিদ্দা ফ্লপ হয়ে গেছে আলটিমেটলি এই ব্যাপারগুলো কেউ বুঝছে না যে শুধুমাত্র কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশনের ওপর নির্ভর করে না আর বাংলায় কমার্শিয়াল সিনেমা মাল্টিপ্লেক্সের ওপর কিন্তু নির্ভর করে না আজকে যদি খাদানো মাল্টিপ্লেক্সে যদি না চলে তাহলে ধরে নিতে হবে খাদান বিরাট বড় ফ্লপ হয়ে যদি গোটা সিঙ্গেল স্ক্রিনে ধরুন ভালো চলল মাল্টিপ্লেক্সের লোকজন হয়তো শহরের অডিয়েন্স যারা মাল্টিপ্লেক্সগুলো কোথায় বেসিক্যালি নাইনটি পার্সেন্ট কলকাতাতে কলকাতার অডিয়েন্স বাংলা কমার্শিয়াল সিনেমা মুখর নয় তো যে কারণে বাংলা কমার্শিয়াল সিনেমা মাল মাল্টিপ্লেক্সে বেশি চলছে না তো ধরুন খাদান আজকে মাল্টিপ্লেক্সে কম কালেকশান আনলো সিঙ্গেল স্ক্রিন থেকে ধরুন ভালো কালেকশান আনলো তাহলে সেটাকে আমরা ধরে নেব খাদান চললো না সেটা নিয়ে মজা করবো তো মজা কেউ করবে না কারণ এখন দেবের ভালো টাইম চলছে আজকে দেবের এই খারাপ টাইম চলতো আমি তো দেখেছি আমি আজকে নতুন নয় দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই সময়টা যখন দেবের খারাপ টাইম যাচ্ছিল তখন ধরুন জিদ্দার মোটামুটি টাইম ভালো যাচ্ছে একটু আর্ধ হলেও ভালো যাচ্ছে দেবের পরপর ব্যাক টু ব্যাক কিছু সিনেমা চলছিল না তখন কিন্তু আমি অনেক মানুষজনকে দেখেছি দেবদাকে নিয়ে খিল্লি করতে আজকে দেবদা তাদের কাছেই কিন্তু ভগবান তো এই যে স্বার্থপর ইন্ডাস্ট্রি সেখানে সবাই যখন নিজের স্বার্থ নিয়ে ভাবছে ভাই কেন আমার আমার কী দরকার নিজের স্বার্থ নেই ভাবার হয়তো জিদ্দার মতো মানুষ বলি এখনও নিজের সেই কড়া জিতে কমার্শিয়াল কাজ করে যাচ্ছে কারণ তার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিকে বড় করতে গেলে কমার্শিয়াল সিনেমা দরকার এবং একটা ফ্যাক্ট আমি বলি আজকে শহরের অডিয়েন্সরা যে বুমেরাংকে একটু হলো রিজেক্ট করলো নয়ন রহস্য টিকিট কেটে কেটে দেখলো বাবলি টিকিট কেটে কেটে দেখলো সেগুলোকে অনেক বেটার মাল্টিপ্লেক্স কালেকশান দিল শহর জুড়ে আখেরে লাভটা কার হলো ইন্ডাস্ট্রির ঘন্টা লাভ হলো একটা শাস্ত্রী বলি বা একটা আমি যদি ধরিনি এখানে এর কথা কি বলে বাবলির কথা যদি ধরি বা অতি উত্তমের কথা বলি করে ইন্ডাস্ট্রিতে কী অবদানটা রেখেছে কি বড় ভাবনা ঢুকিয়েছে একটা বাংলায় রোবোটিক সিনেমা আনা হলো সেটা কলকাতার দর্শক অতটা অ্যাকসেপ্ট করলো না এটার মাধ্যমে কলকাতার দর্শক দেখেনি বলে এই সিনেমাটাকে ফ্লপ ঘোষণা করে দেওয়া হচ্ছে প্রডিউসার নিজে জানাচ্ছে আমার সিনেমা সুপারহিট তাও সেটাকে ফ্লব ঘোষণা করা হচ্ছে মিডিয়া থেকে টপ এইট লিস্ট দেওয়া হচ্ছে কিন্তু টপ টেন লিস্ট দেওয়া হচ্ছে না নম্বর নয় যদি বুমেরাং থাকে তার আগে অব্দি লিস্ট দেওয়া হচ্ছে নাইন টেনের লিস্ট দেওয়া হচ্ছে না যেন বোঝানোর চেষ্টা চলছে বুমেরাং এই লিস্টের মধ্যেই নেই তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যেটা সবাই করছে কী দরকার হয় একটা লোকের এত বড় বড় ভাবনা নেই এবার আমি একটা ফ্যাক্ট বলি এই যে মাল্টিপ্লেক্স কালেকশনের উপর নির্ভর করে সবাই হিট ফ্লপ বলে দিচ্ছে তাহলে আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই মুহূর্তে দিয়ে মাল্টিপ্লেক্স কালেকশন কোন সিনেমাটা সব থেকে বেশি এসছে সব দিয়ে এতদিন ধরে দু তিন বছর ধরে প্রজাপতি প্রজাপতির মাল্টিপ্লেক্স কালেকশান কত চার কোটি আমি ধরছি সেটার ওভারঅল কালেকশান কত চোদ্দো থেকে পনেরো কোটি মানে ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে দশ কোটি বেটার কালেকশান এসছে কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে এবার যদি আমি সিঙ্গেল স্ক্রিন কালেকশানটা যদি না ধরি শুধুমাত্র যদি মাল্টিপ্লেক্সের কালেকশান আমি ধরি তাহলে চার কোটি দেখতে গেলে তো বলতে হয় প্রজাপতি খুব একটা ভালো কালেকশান করেনি কেন ভালো কালেকশান করেছি চার কোটি বাটে বাকি দশ কোটি করতে এলো সিঙ্গেল স্ক্রিন থেকে তাহলে সেই সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা আমি কেন ইনক্লুড করবো না আর দেবার যেতে সিনেমা বরাবরই সিঙ্গেল স্ক্রিনে সব থেকে বেটার চলে তারা সেখান থেকে উঠে এসছে তারা কলকাতা সুপারস্টার নয় তারা গ্রাম বাংলা সুপারস্টার মফসল এরিয়ার সুপারস্টার এই ব্যাপারটা বুঝতে হবে আজকে যদি প্রজাপতি চার কোটি মাল্টিপ্লেক্স কালেকশান আনা পড়ে যদি চোদ্দো কোটি বক্স অফিস আনতে পারে গোটা বাংলা চলে তাহলে বুঝতে হবে সেটা সিঙ্গেল স্ক্রিন থেকে কি পরিমাণ কালেকশান এনেছে আজকে এস বিএফের মতো লোকজন শ্রীকান্ত মহতার মতো লোকজন সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট বলছে মেরাং দারুণ চলছে তাও মাল্টিপ্লেক্স কালেকশানে যেহেতু টপ টেনের মধ্যে নেই সবাই ধরে নিচ্ছে সিনেমা ফ্লপ জাস্ট ব্যাপারটা ভেবে দেখুন আর জিদ্দার সিনেমা কোনো দিনই সে কলকাতা শহরের কথা ভাবলে সে তো রক্ত বীজ করতেই পারতো দেখো বহুরূপী আজকে জিদার রিজেক্ট করলে আমি খুব দুঃখ পেতাম বহুরূপী এতদিনে উইন্ডোজের একটা কাজ আমার মনে হয়েছে যেটা ইন্ডাস্ট্রিতে অবদান বজায় রাখে বা রক্ত বীজ বলি বা তার আগে যে কটা কাজ ইন্ডাস্ট্রিতে অবদানটা কীছে সিনেমাগুলো আজকে জিতার বহুরূপি রিজেক্ট করলে আমি কিন্তু সত্যি কষ্ট পেতাম হ্যাঁ ভাই ওটা একটা সিনেমা হয়েছে আলটিমেটলি খুশি টিকাখাকে হারিয়ে যে বহু আজকে জিতেছে আমি কিন্তু খুশি কারণ ওটা সত্যি ইন্ডাস্ট্রিতে একটা অবদান রাখার মতো কারো ওটা যদি রিজেক্ট করে বা করে থাকে আমি সত্যি দুঃখ পাব কারণ ওটা সত্যি একটা দারুণ সিনেমা আমি খুশি হয়েছি এত বক্স অফিস এনেছে কিন্তু রক্তবীজ বলি বা অন্যান্য সিনেমাগুলো বলছিলো কিন্তু বিরাট কোনো অবদান কিন্তু ইন্ডাস্ট্রিতে নেই এখন বাংলাতে কেউ হিরো হতে পারছে না কোনো হিরোইজম নেই কারুর সেখানে একটা লোক বারংবার বড় বড় কাজ আনছে বড় পর্দায় রোবোটিক মুভি আনছে যেখানে নায়িকার গুরুত্ব বেশি হিরোর থেকেও সবাই বলে জিতদা নিজের সিনেমায় জিতের গুরুত্ব বেশি থাকে কই সেখানে তো রুক্মিণী মৈত্রকে পুরো সামনে দাঁড় করে রাখলো সবাই বললো যে রুক্মিণী মৈত্র জিতকেও ছাপিয়ে গেছে সে তো নাই করতে পারতো বাংলা বুকে প্রথমবার সুপার রোবট আনলো নিজে সুপার রোবট প্লে করছে ভাই কেন কেন করছো জিতদা করো না কারণ এরা এইগুলোর দাম দেবে না এরা শুধুমাত্র নিজের স্বার্থ বলে আজকে যদি তোমার আবার তিন চার বছর পরে সিনেমা দারুণ চলে তুমি এদের কাছে ভগবান হয়ে যাবে তখন সিনেমা না চলে এটা দেবদাকে রিজেক্ট করে দেবে দেবদাকে নিয়ে উল্টো পাল্টা বলবে এইভাবে ইন্ডাস্ট্রি বড়ো হয় না বস এইভাবে ইন্ডাস্ট্রি বড় হয় না একজনকে অপমান করে আমি আজ অব্দি কোনোদিন দেবদাকে বড়ো করতে গিয়ে না জিদ্দাকে অপমান করেছি না জিদ্দাকে বড় করতে গিয়ে দেবদাকে সবাইকে নিয়ে চলতে হবে প্রত্যেকেরই ভালো সময় খারাপ সময় যায় আজকে শাহরুখ খানে ভালো সময় যাচ্ছে অক্ষয় কুমারে খারাপ সময় যাচ্ছে এমনও তো দিন গেছে যখন শাহরুখের খারাপ সময় গেছে অক্ষয়ের ভালো সময় গেছে তখন অক্সয়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি মাতামাতি মিডিয়া কীভাবে লিখতো আজকে একসাথে কিনে দেখুন মিডিয়াই খিল্লি করছে যদিও অক্ষয় করে নিজের দোষ আছে নিজের স্ক্রিপ্ট চয়েসের দোষ আছে সেটাকে আমি এ করছি না কিন্তু মানুষ এভাবেই পাল্টায় সাধারণ মানুষকে ঠিক থাকতে হবে আজকে বুমেরাং গ্রাম বাংলায় ভালো বক্স অফিস এনেছে ভালো চলেছে এটার তো হিসেব রয়েছে আমি তো বারবার চ্যানেলে ভিডিও করেছি তাও সবাই যেভাবে ছোট করছে যেভাবে করছে তোমার তো এই শহরে না চলার জন্য তো সবাই যখন শহরের জন্য সিনেমা শহরের বক্স অফিসকে গুরুত্ব দিচ্ছে আমার মনে হয় জিদারে বা শহরের কথা ভাবা উচিত গোটা বাংলার কথা ভেবে কী হবে টলিউড মানে তো কলকাতা ইন্ডাস্ট্রি কলকাতার কথাই ভাবক সে গোটা বাংলার কথা ভেবে যেটাই হয়তো তার সব থেকে অপরাধ এটাই তাকে নিয়ে মজা করার কারণ তো আমার মনে হয় জিদার ইমিডিয়েটলি সিরিয়া সিরিয়ালি করা উচিত কারণ বড় বড় ভাবনা চিন্তা ভেবে এই সমস্ত মানুষজনদের জন্য কাজ করে কোনো লাভ নেই আজকে যখন ভালো সময় যায় তখন সবাই পাশে থাকে খারাপ সময় কজন পাশে থাকে আমি চেষ্টা করছি আমার দিক থেকে হয়তো সেই কারণেই কষ্টটা বেশি হচ্ছে কারণ জিদার এই অপমান আমি সত্যি কথা তাহলে মেনে নিতে পারি না শুধুমাত্র এই মাল্টিপ্লেক্স কালেকশান কালেকশন করে করে মাল্টিপ্লেক্স বিজনেসের ওপর নির্ভর করে গোটা বাংলার মানুষজন বাংলা সিনেমা তাকে ডিজেক্ট করে দিয়েছে তাদের গুরুত্বটা দেওয়া হচ্ছে না এটা তো বুঝতে হবে আজকে প্রধান মাল্টিপ্লেক্স থেকে এক কোটি এনেছে আর ওভারঅল কালেকশান ছয় থেকে সাড়ে ছয় কোটি তো সেই পাঁচ ছয় কোটি যে এক্সট্রা আছে সেটা তো সিঙ্গেল স্ক্রিন থেকে আর এই জিৎ দেব অঙ্কুশ সে সিঙ্গেল ক্রেনে বরাবর গুরুত্ব বেশি সেই কালেকশনটাই কেউ গুরুত্ব দিচ্ছে না আজকে বুমেরাং যদি ধরে নিচ্ছি আমি ছাব্বিশ সাতাশ লাখ যদি মাল্টিপ্লেক্স কালেকশন করে থাকে তাহলে সেটা অবশ্যই গোটা বাংলায় জুড়ে আড়াই তিন কোটি কালেকশন তো করেছে বস অযোগ্য হয়তো নিরানব্বই লাখ হয়তো কলকাতায় করেছে দেখা যায় গোটা বাংলায় দেখা যাবে তো সেটা রেনি আজকে টেক্কা কলকাতায় চার সাড়ে চার কোটি করেছে কিন্তু আমি অনেক জায়গাতে গেলাম অবশ্যই রেছে এখানে টেক্কা কেসটি কিন্তু অনেকে জানে না কিন্তু খাদান জানে তো সেই খাদানের মতো সিনেমা তো দরকার বুমেনাগের মতো সিনেমা দরকার চিঙ্কিসের মতো সিনেমা দরকার সেই সিনেমাগুলো চলছে কিন্তু গ্রাম বাংলার অডিয়েন্সের কাছে অথচ মানুষের কাছে প্রচার করা সেগুলো ফ্লপ যেহেতু কলকাতায় চলে না তো এই সমস্ত মানুষজনদের ফিরে সবাইকে তেল মেরে চলাই আই থিঙ্ক ভালো নিজের মতো করে বড় কিছু ভাবা সবাই যে যার সিদ্ধান্তে নাক গুলিয়ে দিচ্ছে কেউ কোনো সিনেমা রিজেক্ট করছে সেটা যেন বিরাট বড়ো অপরাধ হয়ে গেছে তো এই ব্যাপারটা নিয়ে মনে হলো আলোচনা করার দরকার অনেক হিপোক্রিটদের দেখলাম আর অনেক মানুষ চেনা হয়ে গেছে আমার আর কাউকে চেনার নেই আমি আমার দিক থেকে অনেক থাকার চেষ্টা করছি জিদ্দা দেবদার জন্য প্রথম দিন থেকে ছিলাম তাদের খারাপ সময় পাশে থাকবো ভালো সময় পাশে থাকবো এটাই বলার যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাই কর ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ করে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে